সাতের দাগের পরে এবারে আমরা আটের দাগের কোয়েশ্চেনটা পড়ে নেব এক্স ইকুয়াল টু সি ওয়াই প্লাস বিজেড ক্ষমা ওয়াই ইকুয়াল টু এ জেড প্লাস সি এক্স এবং জেড ইকোয়াল টু বিএক্স প্লাস এ ওয়াই হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক যেটা দেখবে সাধারণত আমরা বইতেও দেখতে পাবো না এবং এটা একটু মানে প্র্যাকটিস যদি না করে থাকো তাহলে তোমরা পরীক্ষায় এটা নামাতে পারবে না এটার জন্য তোমাদেরকে পরীক্ষার জন্য আগে খুব প্র্যাকটিস করে যেতে হবে তা নাহলে মাথায় হঠাৎ করে আসবে না এই নিয়মটা দেখো প্রথমে কী হচ্ছে দেখো এক্স সমান সমান কী আছে আমাদের সি ওয়াই প্লাস বি জেড এবারে সি ওয়াই প্লাস বি ইন্টু জেডের ভ্যালু আমরা যেটা জানতাম ওখানে দেওয়া ছিল বি এক্স প্লাস এ ওয়াই সেটা বসিয়ে দিয়েছি দ্বিতীয় সি ওয়াই প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করছি মানে দুদিকে এক্স দিয়ে গুণ করলাম কারণ আমাদের প্রমানের লাইনে কিন্তু এক্স স্কোয়ার ছিল তাহলে বোধ সাইড এক্স দিয়ে গুণ করলে তাহলে এক্স স্কোয়ার আর এখানে হয়ে যাবে আমাদের সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বি এক্স ওয়াই এটাকে এক নম্বর সমীকরণ দিলাম একইভাবে ওয়াই সমান সমান এ জেড প্লাস এক্স আমরা এখানে কিন্তু জেডের মানটাকে এলিমিনেট করছি কারণ আমাদের রিলেশনটা এক্স আর ওয়াই ছিল সেই জন্য জেডের মানটাকে এখান থেকে এলিমিনেট করতে হবে তাহলে জেডের জায়গায় এক্স প্লাস এ ওয়াই বসিয়ে দিয়েছি প্লাস সি এক্স যেতে পারে ওয়াই সমান সমান এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স উভয় পক্ষ ওয়াই দিয়ে গুন করলাম কারণ আমাদের ওখানে ওয়াই স্কোয়ার ছিল বললাম আগে তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মানে একদিকে যদি ওয়াই গুণ করে তাহলে এই সব সঙ্গে ওয়াই দিয়ে গুণ করতে হয়েছে দেখো ওয়াই দিয়ে গুণ করার পরে এক্স এবারে এক থেকে যদি দুইটা আমরা বিয়োগ করে দিই দেয়ার পরে দেখবে এখান থেকে x2 - y2 আর a c x y c x c x y আর - x ওicketে যাবে আর ab xy টা ab xy এর সাথে কেটে যাবে এটা তোমরা নিজে না ক্যালকুলেশন করে দেখবে পাবে এটা তাহলে পাবো কি আমরা এখান থেকে দেখো x2 যেখানে x2 গুলো এক দিকে পাঠিয়ে দেব আর y2 কে এক দিকে নিয়ে আসব তাহলে x2 - b2 x2 আর y2 - a2 যেহেতু এখানে - y2 ছিল এখানে চলে আসলে প্লাস হয়ে যাবে আর এ স্কোয়ার ওয়াই আগে মাইনাস ছিল সেই জন্য ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি কমন না হয় তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি কমন না হয় এ ওয়ান এবারে এইটাকে এক্স স্কোয়ার নিচে নামিয়ে দাও মানে যেটা কোন বসিয়ে দিতে হয় গুণের ভাগের নিয়মের কাজ করে এখানে ওয়ান মাইনাস বি এখানে বসে তাহলে এটা কী হয়ে গেলো আমাদের প্রমাণ হয়ে গেল এবার তার পরের অঙ্কটা দেখে নেব আমরা বলছে এ বাই ওয়াই প্লাস হলে প্রমাণ করো যে এ এ ব্র্যাকেট বি বাই প্রমাণ করতে দিয়েছি তোমরা একটু দেখে না তাহলে আমরা এই অঙ্গের ক্ষেত্রে কী করেছি দেখো এখানে আমরা কী করেছি প্রথমে এটা সমান সমান কে ধরে নিয়েছি তাহলে কে ধরলে এ সমান সমান ওয়াই প্লাস জেড কে বি সমান জেড প্লাস এক্স প্রথম রাশিটা আমরা এখানে লিখবো প্রথম রাশি বলে এটা লিখবে লিখিয়ে এটাকে দেওয়ার পরে মানগুলো এখানে বসিয়ে দেওয়া হবে বসানোর পর দেখবে এর জায়গায় ওয়াই প্লাস জেডকে বসিয়ে দিয়েছি জেড বি র জায়গায় জেড প্লাস এক্সকে আর সির জায়গায় আমরা এক্স প্লাস ওয়াইকে বসিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে দেখো দুজনের কে আছে একটা কে বার করে দিলে তাহলে কে ইন্টু কে হয়ে যাবে আর ভিতরে কী পড়ে থাকবে জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স আর এক্স কেটে গেল তাহলে পড়ে থাকবে জেড মাইনাস ওয়াই আর এখানে আছে জেড প্লাস ওয়াই তাহলে স্কোয়ার মাইস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার কিন্তু নিচে কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে আমাদের এটা ওয়াই স্কোয়ার মানস জেড স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে যাবে গেলে পড়ে দেবে মাইনাস কে স্কোয়ার সিমিলারলি কি পরেরটা বি ইন্টু দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় রাশিটাকে আমরা একইভাবে এই কাজটা করেছি এবার তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি লিখে নেওয়ার পর এটাও মাইনাস কেস করে আসবে আর একইভাবে এটা তোমরা কে মাইনাস কেস করেটা দেখিয়ে দেবে মানগুলো বসাবে বা তুমি যদি এরকমভাবেও যদি ছেড়ে দাও একইভাবে বলে এটা মাইনাস কেস করে লেখা যায় কারণ তুমি দুটোতে দেখিয়ে দিয়েছো একটা না লিখলে অসুবিধা নেই তাহলে এইটা সমান এটা সমান এটা প্রমাণিত বলে লিখে দেবে এটাই ছিল আজকের ভিডিওর দুটো অঙ্ক এরপরে আমরা নয়ের দাগেরটা হচ্ছে তোমাদের উপপাদ্য ওটা আমি পেজ নাম্বারটা বলে দেবো আর যদি না করে দেওয়া থাকে বইতে তাহলে আমি করে দেব এবারে আমরা চলে যাব দশের দাগের যে প্রয়োগ প্রয়োগটা তোমাদের এবারে আমি স্টার্ট করবো আরে যেমনভাবে আমি এই ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করছি যদি প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি টপিক ওয়াইজ যদি করতে থাকো তাহলে এইভাবে কন্টিনিউ করতে হবে তোমাদেরকে কন্টিনিউ করতে থাকলে একটা টাইমে দেখবে তোমাদের দশটা পেজ করার পরে তোমরা বুঝে যাবে যে তোমাদের কোন জায়গাটা ঘাটতি আছে এবং তোমাদের আর কতটা প্র্যাকটিস করলে ভালো তোমাদের হবে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে